কি গরম পড়েছে, এবার হলো যাচ্ছি একটু বাটায় যাচ্ছি। বাটায় কতগুলো কাজ আছে, এবার তার মধ্যে একটু টেনশনও আছে। বাটায় যাওয়া টেনশন আছে। বাবা আমাকে গত বছর শীতকালে আমাকে একটা শাল কাস্তে দিয়েছিল, সেই শালটায় প্রচুর দাগ ছিল বলে দোকানদার আমাকে ফোন করেছিল। গত বছরের গল্প বলছি কিন্তু, এটা দোকানদার ফোন করে বলেছিল যে এরকম এটা বৌদি অনেক দাগ আছে, কি করব, কালার করে দেবো? তা আমি বলেছিলাম হ্যাঁ কালার করে দিন। সেই যে গত বছরে, তারপরে তো হুট করে এই বাড়ি চলে এলাম, আর বাবার শালটা নেওয়া হয়নি জানেন। সেই শালটার জন্য আজকে যাব, জানি না আমার কপালে কি আছে, বাবা তো প্রায় ফোন করছে। এখন আমি চাই গিয়ে শাল ফালগুলো দেখি কি হয় পায় কি, আর মাসিমার ওখানে একটু যাবো, দরকার আছে। আর ওই যে টাটা বাবা, টাটা, আচ্ছা শশা খাও, আর একটু এই বাবা ওকে বিয়েতে খাঁচায় একটু দেড়ে দিয়ে বাইরে বার কর, প্রচুর সেই সকাল থেকে গরম ঘর। আরে বাবু তোকে ভাত মেখে দিয়ে যাই, ভাত মেখে ভাত কেন বলতো, ওকে নিয়ে যাবো না, আমি তো বাটায় যাবো, ওকে নিয়ে যাবো আমি বাটা অব্দি, লোকে কি বলবে? দেখাতে হবে তো, দেখা দে তাহলে, আবার পরে কথা হচ্ছে। কালো হয়ে গেছে গো, এমএনএ ছেলে ছাড়া আমরা দুজনে ফুচকা খাচ্ছি, দেখে নিন ছেলের কাকু, ছেলের কাকুকে বললাম ছেলে আসেনি, আমরা আজকে ফুচকা খাবো, তাই জন্য ওর বাবার আমি ওই মাসিমার ওখানে যাবো একটু বললাম না, আর এই বাবার শাল দেওয়া ছিল ব্যান্ড বক্সে, ওইটা নিলাম, এ মাসিমার পাগলের মতো লাগছে আমাকে। না খাবেন নাকি ফুচকা? তাহলে সবাই চলে আসুন, এখন ফুচকা শেষ হয়ে আসছে, ফুচকা শেষ হয়ে আসছে, দেখেন এই হচ্ছে আমাদের বাটা বড় ঠাকুরের মন্দির, খুব জাগ্রত বড় ঠাকুরের মন্দির, আর এই হচ্ছে বাটা, এই বাটা এই মন্দিরের পিছনেই আছে বাটা নিউ মার্কেট, যদি ঘুরতে পারি দেখাবো, তবে এখান থেকে ওনার সাথে হবে না, ছেলে রেখে এসছি, অনেক রাত হয়ে গেছে, যাচ্ছি দেখুন অন্ধকার। আমি কি যেখানে যাচ্ছি সেখানে শুধু অন্ধকার, আমার লাইফটাই কি অন্ধকার নাকি? ওর বাবা রেল লাইনের ওখানে দাঁড়ালো, ওর বাবা এলো না, আমি যাচ্ছি মাসিমার ওখানে, মাসিমার কাছ দিয়ে বাসন নেওয়া হয়েছিল, সে বাসনের কিছু টাকা পায় মাসিমা, ওইটাই দিতে যাওয়ার জন্যই এসছি, যেকালে এত দূরে কাজগুলো মিটিয়ে যাই, না হলে হবে না। একটু মার্কেটে ঢোকার ইচ্ছা আছে, মার্কেটে যা ভিড় দেখলাম। কি গো ভালো আছো, তুমি আমার চিনতে পারছ না? না চিনতে পারছি। চিনতে পেরেছ? কেমন আছো? তোমার মেয়ে চুল কেটে দিয়েছো কেন? ওই গরমে। চিনতে পারছ? গরমে চুল কেটে দিয়েছো মা? ভালো আছো? আচ্ছা আমি ভালো আছি। মাসিমার কাছে এসেছি, তুমি ভালো নেই? আমি ভালো আছি তো, কিন্তু আমার বরের আবার তো বিছানায় শোয়া। কেন কি হয়েছে বরের? ওই পেছাবে দেশলে তারপর থেকে উঠে বসে খায়, কিন্তু খুব দুর্বল। মেয়ে ভালো আছে, মেয়ে চুল কেটেছে, ভালোই লাগছে তো দেখতে। তোমরা এখনো মাস্ক পরছো? হ্যাঁ। করোনাকে যেতে দেবে না তার মানে? পরো পরো পরো, মাস্ক পরা ভালো, মাস্ক পরা ভালো। হ্যাঁ ছবি উঠে, হ্যাঁ হ্যাঁ তোমার গান শুনেছি তো আমি, মাসিমা ফাটিয়েছিল রেকর্ডিং করে। আচ্ছা আবার গান করো, একটু মেন্টালি ডিস্টার্ব আছে তো, আগে মাসিমার এখানে থাকতে আসতো, আমাকে খুব ভালোবাসতো, তাহলে চলি। এই নিউল্যান্ডের মাঠ কি অন্ধকার ঘুটঘুট করছে, লাইট আছে ওইদিকে, কিছু দেখা যাচ্ছে না। মাসিমার বাড়ি চলে এসেছি, মাসিমার বাড়ির এই জিনিসটা দেখুন, না দেখালে মিস হবে কিন্তু, অন্ধকার হচ্ছে দেখাতে পাচ্ছি না, যা দেখাতে পাচ্ছি একটুখানি নিচু করি, এই এই দেখুন ফুল, বাবা পড়ে ঠড়ে যাস না যেন, এই দেখুন দেখেছেন কি সুন্দর ফুলগুলো হয়েছে, মাসিমা এত নুয়ে পড়ে যাচ্ছে, একে বেঁধে দেননি কেন? পড়বে না বাবা, ভয় লাগে, এই দেখুন কত হয়েছে, আমার মায়েরটাও বেশ বেঁচে গেছে, কি সুন্দর।
তোর কত এই পড়িস না পড়িস না পড়িস না দাঁড়া একে তো দাঁড়ান দাঁড়ান সাপোর্ট করে দিই ব্যাস আর এই 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 দাঁড়া পড়বি না নিউল্যান্ডের হাওয়া প্রচুর এই আর কি গাছ লাগিয়েছেন মাসিমা অপরাজিতাটা ফুল হচ্ছে ইস বাগানে কি অবস্থা ঝেঁটাটা দিন তো আমি ঝাড় দিয়ে দিই আমরা কি সুন্দর রোদ পোয়াতাম কত পিকনিক করেছি মাসিমার এখান থেকে মাসিমা টাটা করুন মাসিমা কালকে আগে সকালবেলা এগুলো সব কি করবেন ওই পারে নিয়ে গিয়ে পড়াবেন এখানে পড়াবেন না গাছপালা আছে আমি চলে যাচ্ছি কি সুন্দর আবার লাগছে দেখুন তো উঠোনটা ঝাড় দিয়ে দিলাম দেখুন মানুষের মতো লাগছে তো সেই দিন আপনি কালকে এগুলো আগে পড়াবেন নাহলে এইগুলোই আবার পুরো বাগান হয়ে যাবে নাহলে এখনই পুড়িয়ে দিন অন্ধকার আছে এখন হবে না আপনার দ্বারা ইস কত আমাদের মনে হয় এই উঠোনে ঐতিহ্য এও তো কেমন হয়ে গেছে এও কেমন হয়ে গেছে সিমেন্ট ফিমেন্টও গোলা গোলা মতো হয়ে গেছে ক মিনিট লাগলো মাসিমা কত সুন্দর জায়গা এই জায়গার মূল্য কিছু বুঝতে পারবে মানুষ ঠিক আছে বাদ দিন টাটা চললাম আমিও চললাম মাসিমা অন্য সময় যাবো আপনি কবে যাবেন বলুন আমার বাচ্চা কাচ্চা একটু ঘরটা গ্রিলটা হয়ে যাক তারপরে ওই বাচ্চাদের ঘর বানিয়েছি ওর গ্রিলটা দিয়ে যাবে এই সপ্তাহ দিলে ব্যাস ওরা ওই দিকটা ট্রান্সফার হয়ে যাবে ঘরে ধরে আর নয় ওদের সাইডে ঘর করে দিয়েছে ওর বাবা 10,000 টাকা খরচা হলো শুধু ওইটুখানি ঘর করতে তারপর কারেন্ট এসে গেলো আমার নিজস্ব কারেন্ট হ্যাঁ কারেন্ট এসে গেলো সব এসে গেলো হয়ে গেছে তাহলে টাটা চললাম টাটা করুন আমি বাই হ্যাঁ বাই হ্যাঁ 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 চললাম মাসিমা ফুচকু ফুচকায় যাবি আমাদের সঙ্গে 1 টাকা নিয়েই দাঁড়াও দাঁড়াও বাইকের তলায় ঢুকে যাচ্ছে হ্যাঁ যাবি এ মা চাকার তলায় ঢুকে গেছে দাঁড়াও হ্যাঁ পুটকু বেরিয়ে 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 পুটকু 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 হ্যাঁ পুটকু 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 দাঁড়াও এই দাঁড়াও বসে আছে তাই তো এ বসে আছিস কেন বেরো আগে বেরিয়ে আয় এই দাঁড়াও বেরোচ্ছি 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 উলু বাবা তাই উলু বাবা তাই দেখো না এই যে উলু বাবা তাই উলু বাবা তাই উলু বাবা তাই যাবি 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 নিয়ে চলে যাবো যা 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 টাটা কি সুন্দর দেখতে দেখুন না এ বাবা এ বাবা পিছন পিছন আসছে গাড়ির তলায় দাঁড়াও গাড়ির তলায় এই দেখো এই দেখো এই চর বেরো আগে তুই এখানে গেল এ মা ও যাবে দেখো গাড়ির তলায় তুই দেখে চালাও চললাম আর মার্কেট যাবো না এনার্জি নেই এনার্জি লস এনার্জি লস আর মার্কেটে ঢুকবো না কারণ মার্কেটে ঢুকলে এখন ছেলের চিন্তা বাচ্চাদের ছাড়া হয়নি সেই সব চিন্তা বাবা দেখছেন আমি কিরম খেমেছে মারে মা কত স্মৃতি বাটায় আমার এই বাটা ছেড়ে সত্যি যেতে ইচ্ছা করে না প্রতিটা অলি গলি আমায় ডাকে বাটার বাটার নুঙ্গি আমার হচ্ছে প্রাণ সত্যি কথা মিস করি প্রচুর মিস করি বাটার থেকে নুঙ্গিকে বেশি মিস করি আর নুঙ্গিতে বেশিরভাগ লাইফটা নুঙ্গিতে কেটেছে তাই না বলো আমাদের ওর বাবা মিস করে না ওর বাবা বলে আমার বাড়িই ভালো এই যে মার্কেট দেখুন মার্কেট মার্কেটটা দেখে নিন আজকে মার্কেটে আসবো না মার্কেটটা দেখে নিন এটা হচ্ছে বাটার মার্কেট বাটার মার্কেটটা দেখে নিন ভালো দিচ্ছে 200 টাকায় ভালো করে করে জিনিসগুলো আছে দেখেছেন মার্কেটটা দেখে নিন আর ঢুকবো না কারণ এখন ঢুকলে অনেকটা সময় চলে যাবে নেয়ার আছে নাইটি পয়লা বৈশাখের একটা নাইটি ছেলের প্যান্ট ওর বাবার প্যান্ট হাফ প্যান্ট আর কি ছেলেরও হাফ প্যান্ট ওভার ট্রাক্স
ট্রাকস্যুট নেব না, এবার অনেকগুলো ট্রাকস্যুট হয়ে গেছে। রোডে উঠে এলাম বাটায়, ছেলের স্কুল হচ্ছে এই যে এই বিল্ডিংটা দেখছেন, তার পিছনে ছেলের স্কুল ছিল, ক্লাস টেন অবধি পড়লো। এবার চললাম, কত চেনা মানুষকে দেখি জানেন, তারাও আমার মুখের দিকে তাকিয়ে থাকে, কথা বলা হয় না, কথা বলাটা সেইভাবে সত্যি কথা হয়ে ওঠে না, সেরকম পরিস্থিতি আর নেই কথা বলার। এখানে বান্ধবীর বাড়ি, সকালে ফোন করেছিল আমাকে, তা সে পোস্ট ইলেকট্রনিক্স, আর এই গলিটায় আমি থাকতাম, এই যে চলে যাচ্ছে খালের ওপার দিয়ে, এই গলিটায় আমি ছিলাম এখানে প্রায় চার বছর মানে কেটে বিভিন্ন ভাবে আমি বলেছি বাটা নুঙ্গি আমি প্রদক্ষিণ করে ফেলেছি, পুরো প্রদক্ষিণ করে ফেলেছি, যার জন্য তো এক এক জায়গায় তো ছিলাম না, বিভিন্ন জায়গায় ছিলাম, যার জন্য বিভিন্ন রকম মানুষের সঙ্গে চেনাশোনা। আর ওটা হচ্ছে মনের একখানা অভিব্যক্তি, যেটা মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে আমাদের মেমানপুর, মেমানপুরে এখান দিয়ে আমি আমার সেলাই সুতো টুতো ওর বাবা নিয়ে যেত, তারপর পরে পরে আমি আসতাম। এখনও আমার সেলাইয়ের জিনিস লাগলে এখানে একটা দোকান আছে, একটু চিপে হয় ওই দোকানটা, আপনার বিড়ালটাকে নিয়ে ভালোই মজা হলো, কি সুন্দর অনেকগুলো ছিল, আর একটা ছিল দেখলাম। তাহলে বাড়ির দিকে রওনা হলাম, আর মাসিমার জন্য মনটা খারাপ লাগছিলো, কিন্তু কিছু করার নেই, মানে করার তো কিছু নেই। মাসিমা বলছিলো যে একটু ওয়েট করো, থাকো, পরে চলো জল খাও। না না মাসিমা, অন্য সময় ফ্রিভাবে যদি যাওয়া যায় না, তবে মাসিমার কাছে দুদণ্ড বসা যায়, আর না হলে হয়। তারপরে তো ছেলে রেখে আসলে এই মানুষটা যা তাড়া লাগায় না, খাই যাব। মার্কেটে ঢুকলে না কত বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতো জানেন তো, ঢুকলাম না, রাত হয়ে গেছে না, ওই জন্য আর ঢুকলাম। একটা বান্ধবী, মানে বান্ধবী কি মানে ছেলে পড়তো একসঙ্গে হ্যাপি হোমে, মানে ছেলের ফ্রেন্ড, তার মায়ের সঙ্গে দেখা হয়েছিল, আমাকে বলছে বাবা তোকে তো চেনা যাচ্ছে না, তোকে কি সুন্দর লাগছে। আমি বলছি বাবা রে বাবা, আলু ওয়েটটা ঝরে গেছে বলে তোমার ওরকম মনে হচ্ছে, না হলে গেমে নিয়ে চান হয়ে গেছে। তাহলে টাটা।